यहाँ भी होगा वहां भी होगा, अब तो सारे जहां में होगा, क्या दीप का जलवा। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে আমারও প্রথমে বিশ্বাস হয়নি, যেখানে 83 মতো একটা সিনেমা রিলিজ করেছে, সেখানে কলকাতার বুকে নবীনার মতো সিনেমা হল যেখানে খুব বেশি ভিড় কোনো সময় দেখা যায় না, সেখানে একটা সিনেমা পুরোপুরি হাউসফুল। তো আমি আমার সাবস্ক্রাইবারদের কোনোদিনই কোনো আমার ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করতে বা রিকোয়েস্ট আমি খুব একটা করি না, জাস্ট লাস্টে বলে দিই যে যার মনে হয় করবেন যা করবেন, কিন্তু এই ভিডিওটা আমি সকলকে রিকোয়েস্ট করব একটু শেয়ার করার জন্য, কারণ কলকাতার কিছু লোককে এবং কলকাতার কিছু হল মালিকদেরকে বোঝানোর রয়েছে যে বাংলা সিনেমাকে হেয় করার কোনো মানে নেই, বাঙালিরা আজও বাংলা সিনেমা দেখতে পছন্দ করে এবং সেই জন্য বাংলা সিনেমাকে আমরা দিতে ভয় পাচ্ছি কারণ সেটা বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমাকে বেশি সুযোগ দিচ্ছি। তো এই জিনিসটা বোঝাবার জন্য আমার মনে হয় একটা শুরুর যে 10 সেকেন্ড ওটা যথেষ্ট যে লোকে বাংলা সিনেমা আজও হলে গিয়ে দেখতে ভালোবাসে, সেটা যেমনই হোক না কেন। আর এই ভিডিওটা যেটা শুরু ভিডিওটা ওটা আমাকে পাঠিয়েছে সুপ্রকিমানি সুপ্রদা, যে কালকে নবীনা সিনেমা হলটা দেখতে গেছিল, পাবলিক রিয়াকশন নিয়েছিল। তো সুপ্রদাকেও থ্যাংক ইউ আমাকে ভিডিওটা পাঠানোর জন্য, এবং সুপ্রদাকে আর একটা কারণে ধন্যবাদ দেবো যে নিজের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও সে এখন বাংলা সিনেমাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, পাবলিক রিয়াকশন নিয়েছে। তো এই ধরনের ইউটিউবার দরকার রয়েছে যারা বাংলা সিনেমার পাশে এইভাবে দাঁড়াচ্ছে। তো থ্যাংকস টু সুপ্রদা, সুপ্রকিমানি চ্যানেলে সুপ্রদা, তোমরা চ্যানেলটা ফলো করতে পারো, খুব ভালো ভালো রিভিউ করে, খুব সুন্দর কথাবার্তা বলে। তো যাই হোক, এবার কথা বলবো হচ্ছে টনিকের ডে ওয়ান বক্স অফিস প্রেডিকশন নিয়ে। এটা পুরো অফিসিয়াল কালেকশন আমি বলবো না, কত কোটি মানে কত কোটিতে পৌঁছয়নি, সরি কত কালেকশন করতে পারে সেটা তোমাদেরকে বলবো। তো এটা রিলিজ করেছে আমি বলেছিলাম 85টার মতো সিনেমা হলে, হল শো খুব বেশি পায়নি, কিন্তু তা সত্ত্বেও যেভাবে রেসপন্স করেছে এটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু গোলন্দাজকেও রীতিমতো টক করে দেওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে। কেন বলছি, কারণ গোলন্দাজ শো পেয়েছিল বহু, এসবিএফ সিনেমা ছিল 185-200টা শো পেয়েছিল, তো গোলন্দাজ ভালো করবে আমরা জানতাম। কিন্তু টনিক যেখানে 83 মতো একটা সিনেমা হলে, ধরুন একটা সিনেমা হল যেখানে 83 চলছে, তা সত্ত্বেও লোকে 83 থেকে বেরিয়ে আবার টনিক দেখতে ঢুকছে, এরম সিন হয়েছে যে লোকে যারা 83 দেখেছে তারা বলছে না টনিকও দেখবো, এটা বাংলা সিনেমা আমরা কেন দেখবো না। তো আমরা যারা ভয় পাচ্ছিলাম যে দর্শকরা বাংলা সিনেমা তারা দেখে না কোথাও কেউ, কিন্তু কালকের পর আমার বিশ্বাসটা কিছুটা হলো মানে এসছে যে লোকেরা আজও বাংলা সিনেমাকে পছন্দ করে। মানে আমার একটা ভুল ধারণা ছিল যে লোকেরা হলিউডের সিনেমা দেখে না, কিন্তু দেখছি না ভালো জিনিস হলে লোকে দেখছে, এবং টনিক তার সব থেকে বড় উদাহরণ। তো যে কারণে কালকে কিন্তু মর্নিং শোতে প্রথমেই বলেছিলাম অকুপেন্সি কম ছিল, কিন্তু তা সত্ত্বেও মর্নিংয়ে কালকে অকুপেন্সি বেশ ভালো পৌঁছে, অনলাইন টিকিট বুকিং যেটুকু যা হয়েছিল ঠিক ছিল, তারপরেও কিন্তু লোকে সিনেমাটা দেখতে গেছে। এবং আজকে যেহেতু বড়দিন প্লাস দেবের জন্মদিন, আজকে কিন্তু একটা হিউজ কালেকশন করবে, এবং কালকে রোববার, তো এই দুটো দিনে মারাত্মক কালেকশন করবে, প্লাস 31 ডিসেম্বর আসছে বছরের শেষ দিন, ওই দিন লোকে সিনেমা সবচেয়ে বেশি দেখে, আর আছে 1 জানুয়ারি, ওই দিনও লোকে প্রচুর সিনেমা দেখে। তো টনিক কিন্তু বিরাট বড় হিট হওয়ার দিকে এগোচ্ছে, এটা আমাদের ভয় ছিল টনিক বড় ফ্লপ হয়ে যাবে, সেখানে দাঁড়িয়ে যদি 83 মতো সিনেমা আসা সত্ত্বেও শো কম পাওয়া সত্ত্বেও পুষ্পা রমরমে চলছে, স্পাইডারম্যান রমরমে চলছে, সেখানে দাঁড়িয়ে টনিক এই কটা হল পেয়ে যদি মিনিমাম 70-80 লাখও কামায়, সেটা আমি দিক থেকে না আমার দিক থেকে আমি বলবো ওটাকে সুপার হিট। তো যাই হোক, প্রথম দিনে কালেকশন যদি বলি তাহলে নাইট শো এবং ইভিনিং শো সব জায়গাতে হাউসফুল গেছে, বেশিরভাগ শো হাউসফুল, আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনেও রীতিমতো ভিড় উপচে পড়েছে। তো সেই হিসাবে বলতে গেলে কিন্তু মিনিমাম এটা প্রথম দিনে কম করে হলো মিনিমাম 12-15 লাখের মতো কালেকশন কিন্তু করতেই পারে, 12-15 লাখের মতো কালেকশন করতেই পারে। এবং যেভাবে বুকমাই শোতে আমি অ্যাডভান্স বুকিং দিয়েছিলাম, অ্যাডভান্স বুকিং এ মিনিমাম 5-6 লাখের মতো অ্যাডভান্স বুকিং হয়ে গেছিল, তার সঙ্গে সঙ্গে লোকে যেভাবে হাউসফুল করে সিনেমাটা দেখেছে, প্রথম দিনেই মিনিমাম 12-15 লাখের মতো কালেকশন 100% করবে। কালকে ওয়ার্কিং ডে ছিল, তার সত্ত্বেও এই কালেকশনটা দারুণ দারুণ দারুণ, এবং কোথাও কি আমি বলবো গোলন্দাজের থেকেও বেটার, অবভিয়াসলি বেটার, এত কম শো পে এই পারফরমেন্স জাস্ট ব্রিলিয়ান্ট। এবং তার সঙ্গে যদি বলি যে আজকে মানে আমাদের বড়দিনের দিন, যা কালেকশন প্রথম দিন হয়েছে তার দ্বিগুণ না হলো, তার থেকে বেটার করবে, এবং রোববার দিন সব থেকে বেশি কালেকশন করবে। তো ইজিলি সিনেমাটা কিন্তু 1 কোটিও করে ফেলতে পারে, আর যদি সেটা করে বস ইতিহাস হয়ে যাবে, ইতিহাস গ্যারেন্টি দিন। তো এটাই আমার বলার ছিল, এটাই ছিল বক্স অফিস ডে ওয়ান প্রেডিকশন, যেটা মোটামুটি 15-16 লাখের মতো কালেকশন কিন্তু করে ফেলতেই পারে, কারণ এটা যেভাবে এগোচ্ছে আমি যেটা বলছি তার থেকে আরো বেশিও হয়তো হতে পারে। আমি এটা জাস্ট একটা মিনিমাম অ্যাডভান্স একটা বলছি, অ্যাভারেজ বলছি, এত হতে পারে, এর থেকেও বেশি হতে পারে, কারণ নাইট শো যদি আমি ধরি একদম রাত্রির যে শোগুলো সেগুলো কিন্তু কাল হাউসফুল হয়েছে, সেগুলো আমি না ধরি আমি বলছি এটা হতে পারে। তো যাই হোক, এটা আমার বক্তব্য ছিল। তো যেটা রিকোয়েস্ট করলাম, এই ভিডিওটা পারলে একটু প্লিজ শেয়ার করে দিও সব জায়গাতে, যতজন দেখছো প্রত্যেকে কোথাও না কোথাও ভিডিওটা শেয়ার করো, কারণ লোকেদেরকে বোঝানোর দরকার রয়েছে, হল মালিকদেরকে বোঝানোর দরকার রয়েছে, বাঙালিরা আজও বাংলা সিনেমা পছন্দ করে। তো এটাই ছিল আমার বক্তব্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।